আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন ডিম নিয়ে কিছু একটা করছি। হ্যাঁ, নুসাইবা মনে ঘুম থেকে উঠেই বললো মা আজকে আমি ভাত ভাজি খাবো। তো যে কথা সেই কাজ, মেয়ের আবদার ফেলা তো যাবে না, সো ঝটপট করে নিচ্ছি ভাত ভাজি। আর ওর ভাত ভাজিতে কিন্তু আমি কোনো পেঁয়াজ মরিচ এগুলো কিছু দেই না, শুধুমাত্র সিম্পল একটা ভাত ভাজি। আর ভাত ভাজি করাতে কিন্তু আপনাদের ভাইয়া একদম এক্সপার্ট, কিন্তু সে তো কাজে আর আমি বাসায়, কি আর করার, মেয়ের আবদার তো আমাকেই পূরণ করতে হবে এখন। সো যা পারি কোনো রকম ভাত ভাজি করে দিচ্ছি মেয়েকে। আজকে আবার আমার কেয়ার হোমের মিটিং আছে, স্টাফ মিটিং, সো সেখানে যাব। সো এই জন্যে আজকে সকাল সকাল সব কিছুই আমাকে ফিনিশ করতে হবে, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু। প্রতি মাসে প্রতি তিন মাসে একবার করে সাধারণত কেয়ার হোমে মিটিং হয়। সো এটা ছিল আমাদের বছরের শেষ মিটিং, সো সেই মিটিংয়ে যাব। এই জন্য আমরা সকাল সকাল উঠে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। সো ভাত ভাজি হয়ে গেছে, এবার আমার চা বাসানোর পালা। চা ছাড়া তো আমার চলবে না, তাই না? স্যার ছোট্ট একটা বলে বাটিতে নুসাইবা মনির জন্য ভাত ভাজি উঠায় নিলাম। দেখি ও ভাত ভাজি কীভাবে খায়, ওর খুব পছন্দ ভাত ভাজি। সো নুসাইবা বুটির ব্রেকফাস্ট রেডি। সো ভাবলাম যে এই সুযোগে আমিও একটু খেয়ে নিই, কারণ যেহেতু মিটিংয়ে যাব, সো সব কাজ সকাল সকাল শেষ করতে হবে। এই জন্য আমিও এই সুযোগে মেয়ের সাথেই নিয়ে নিলাম। আজকে আমার ছুটির দিন, শুধুমাত্র মিটিংয়ে ছিল। আর এদিকে আমি চাটাও বসিয়ে দিব। আর আমি কিন্তু গুঁড়া দুধের চা খেতে খুব পছন্দ করি, সেই আমি যখন থেকে চা খাওয়া শুরু করছি তখন থেকে গুঁড়া দুধ দিয়ে আমি চা বানাই। আমার কাছে মনে হয় গুঁড়া দুধের চাটা অন্যরকম একটা স্বাদ, খুব মজা লাগে আর কি। আর রাস্তা ঘাটে যে গরুর দুধের চা পাওয়া যায় সেটা কিন্তু অতুলনীয়, ওভাবে আমি পারি না। আর এই যে দিয়ে দিলাম একটা গরম মশলা আর সাথে চিনি। আর এই যে আমার প্রাণের বন্ধু, জানের বন্ধু, ইংল্যান্ডে আসার পরে এই সিলেটি চা পাতা। এই চা পাতাটা আপনারা যারা লুজনে আছেন তারা কিন্তু মাছ বাজারে ইজিলি পেয়ে যাবেন। আমি সেখান থেকে সবসময় নিই, যখনই ওরা স্টক করে আমি একসাথে দুই তিনটা নিয়ে নিই। আর এখন আমার ব্রেকফাস্ট এনজয় করার পালা। আমি সকালে যখন ব্রেকফাস্ট নিয়ে বসি, সাধারণত যেদিন আমার দিন থাকে সেদিন নেটফ্লিক্সে কোনো মুভি দেখতে দেখতে আমি আমার ব্রেকফাস্ট শেষ করি। সো আমার নাস্তা করা শেষ, এখন চা খাওয়ার পালা। চাটা আমি আমার খুব পছন্দের মগে নিয়ে নিলাম। আর চা খেতে খেতে সাধারণত আমি অনেকগুলো কাজও শেষ করি। আমার চা রেডি, এখন চা নিয়ে যাব। মুভি দেখবো না, তবে এই চা খেতে খেতে আমার কিছু কাজ আছে যেগুলো আমি করব। এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এটা কিন্তু আমি সেম এই মগে চা খেতে খেতেই দিচ্ছি। আর নুসাইবা বুড়ি ওদিকে তার ব্রেকফাস্ট করছে আর কার্টুন দেখছে। আসলে ওকে আমি ফোন দিই না, বাট খাওয়ার সময় আসলে ফোন না দিলে ও সচরাচর খেতে চায় না। সো এই যে এক কাপ চা নিয়ে বসে গেলাম সকালে। আজকে আর কাউকে কমেন্টস রিপ্লাই দিব না, আজকে কথা বলবো আমার আম্মুর সাথে। সো আম্মুকে ফোন দিচ্ছি। এই টাইমটা সাধারণত আমি আমার ফ্যামিলির জন্য রাখি, বাংলাদেশে কথা বলি। তো নাস্তা করা শেষ, চা খাওয়া শেষ, এখন ঝটপট মাছ ভিজায় নিলাম, মাগুর মাছ। দেখেন এখানে কেমন বরফের মতো করে মাছ আসে, কারণ টাটকা মাছ এখানে সোনার হরিণ বলা যায়। সো এই মাছ, মাগুর মাছটা এটা ছোটো হলেও খেতে কিন্তু বেশ স্বাদ। সো আমি সবসময় কী করি, লেবু দিয়ে এবং লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মাখায় রাখি, এবং যখন আমি এই যে মশলা কষাই তখন আমি মাছটাও দিয়ে মাছের সাথেও আর কি মশলাটা একবার কষিয়ে নিই। সো এই যে আমার ঝটপট মাগুর মাছ আলু দিয়ে ঝোল রেডি। আর এখানে দেখতে পাচ্ছেন আলু কেটে রেখেছি, কারণ আলু ভাজি করব। আমার সব থেকে প্রিয় আর একটা খাবারের মধ্যে একটা হচ্ছে আলু ভাজি। আলু ভাজি কিন্তু আমার খুব পছন্দ। যেহেতু নুসাইবা বুড়ির ছুটি চলছে আর আমার এখন মিটিংয়ে যেতে হবে ও বাসায়, এই জন্য আমি ওকে ওর ফ্রেন্ডের বাসায় রেখে তারপরে যাব। সো ওর ফ্রেন্ডের আম্মুর জন্য আর কি, আমার ফ্রেন্ডের জন্য আমি একটু বক্সে মাছ তুলে নিলাম। আর আমার ভাজিও রেডি হয়ে গেছে। সো এরকম বক্সে এতটুকু খাবার দেখে কেউ ভাববেন না এইটুকু মাছ আবার দিচ্ছেন। আমাদের মধ্যে সম্পর্কটাই এমন, এমন না যে বক্স ভরে ভরে দিতে হবে। ও আমার একটা কলিজার ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ আমি ইংল্যান্ডে আসার পরে ওকে পেয়েছি। সো এগুলো করতে করতে 12:30 বেজে গেছে। এদিকে আমার কিছু পার্সেলও আসছে, সে পার্সেলগুলো আপনাদেরকে দেখাই। অলরেডি হয়তো আপনারা আমাকে ইউনিফর্ম পরা দেখেও ফেলেছেন। সো এই
নতুন ইউনিফর্মটা আমি অর্ডার দিলাম। ইউনিফর্মটার পরে যে এত আরাম সেটা বলে বোঝানোর মতো না। সো ইউনিফর্ম অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, এখন কোনটার মধ্যে কী আছে এটা আমার মনে ছিল না ওই সময়। সো এটা হচ্ছে নুসাইবার জন্য একটা টয়লেটের একটা সিট নিলাম, কারণ ও আসলে 5 বছর হয়ে গেলেও ও এখন কোমরের মধ্যে বসলে একদম ভিতরে ঢুকে যায়, এজন্য ওর জন্য এটা নেওয়া। আর এটা হচ্ছে আমার কিচেনের একজন একটা র্যাক, থালা বাসন ধুয়ে যে আমরা যে র্যাকে রাখি সেটা, এটা খুব সুন্দর বাট বের করতে পারি নাই কারণ এত ভারী এত মজবুত। ইনশাল্লাহ এটা যখন সেট করব তখন আপনাদেরকে দেখাবো যে সেট করার পরে এই র্যাকটা কেমন হয়। আর নুসাইবা বুড়িকে এটা দেখানোর পরে তো ও হাসতেছে যে মা আমি তো বেবি না, আমি বলছি মা তুমি বেবি না, বাট তারপরও এটা তোমার জন্য ইউজ করতে হবে আর কি। তো এখন ঝটপট মেয়েকে রেডি করে ফেলা, ওর চুলটা বেঁধে দিব। আর ওর চুল এই দেখবেন একটু লাল লাল, সো কেউ ভাববেন না যে চুল ওর যত্ন নেওয়া হয় না বা এমন কিছু, ওর বংশগত চুল এটা, ওর কাজিনদের সবার চুল এরকম রেড রেড, মনে হয় যে ওর চুল কালার করা। সো এই যে আমার মেয়ের ঝটপট চুল বাঁধা রেডি। ওর চুলের কীভাবে যত্ন নেই আমি সেটার উপরে ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো, কারণ ওর বাচ্চাদেরও আসলে চুলের যত্ন প্রয়োজন আছে। সো ওদের যত্ন না নিলে চুলগুলো ভালো থাকে না। আর এখন আমার রেডি হয়ে যাওয়ার পালা। সো আমি ড্রেস সিলেক্ট করে নিয়েছি কোন ড্রেসটা পরবো, এর সাথে ম্যাচিং করে আমি আমার হিজাবটাও নিয়ে নিলাম, আমার জিন্স নিয়ে নিলাম। আর যে ব্যাগটা এখন দেখবেন এটা কিন্তু আমার নতুন ব্যাগ, এই ব্যাগটা আমি সেদিন কিনেছিলাম, ইউএস পোলোর অরিজিনাল ব্যাগ। সো এখন ঝটপট রেডি হয়ে নিই, এই যে আমি মিটিংয়ের জন্য একদম রেডি, কেমন লাগছে আমাকে বলেন তো। আমি মিটিংয়ে যাওয়ার জন্য এখন ঝটপট রেডি হয়ে গেলাম, এখন নুসাইবা বুড়িকে ওর ফ্রেন্ডের বাসায় রেখে আসলাম। আর আমার ফ্রেন্ড দেখেন কি বানাইছে, বড়ই ভর্তা, এইটা দেখে তো আমি খুশিতে টকবক করছি যে থ্যাংক ইউ সো মাচ, ইংল্যান্ডে বসে আমি দেশি বড়ই ভর্তা খাচ্ছি, এর চেয়ে শান্তির কিছু আছে? তো যাই হোক আমি মিটিংয়ে যাই, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।